আচ্ছা, ওকে। সো বেসিক্যালি সর্বপ্রথম আমরা জানি যে প্লাগইনটা ইনস্টল করতে হয়, আমি জাস্ট একদম প্লাগইন ইনস্টলেশন থেকে শুরু করি। আপনাদের ড্রাইভ অলরেডি দেওয়া থাকবে, এটা দেওয়া আছে আই গেস, মেন যে ড্রাইভ ছিল সেটার মধ্যে দেওয়া আছে। আচ্ছা, সো আমাদের ইনস্টলেশন শেষ। সো আমি জাস্ট অ্যাক্টিভেট করবো প্লাগইনটা। ওকে, এখন প্লাগইন অ্যাক্টিভেট শেষ, এন্ড দেন জাস্ট একদম নিচে আসবে এখানে, দেখেন স্লাইড আর রিভলিউশন। দেখেন জিনিস আমরা এখন দেখেন এর সাথে কিন্তু অনেকগুলো অ্যাড অনস আছে, নিউ বডি ইলুস্ট্রেশন সাথে কিছু টেমপ্লেটস আছে, কিন্তু আমি টেমপ্লেটস গুলো দিয়ে দিব, ওগুলো ইউজ করবেন ইম্পোর্ট করে। বিকজ আমি কি বলছিলাম, কিন্তু আমি কিন্তু ক্র্যাক ইউজ করি, আমি প্রিমিয়াম ইউজ করি, বাট ক্র্যাক গুলো ইউজ করবো না, নাল গুলো ইউজ করি না, যেগুলো ইলিগাল অ্যাকচুয়ালি। সো আমাদের আমরা কাস্টম ভাবে ইউজ করবো, যেগুলো লিগাল পলিসি আছে, যেভাবে কাজ করলে কোনো সময় কোনো কি বলে ক্লায়েন্ট এসে কোনো সময় কোনো নেগেটিভ কোনো কিছু আসার সম্ভাবনা নেই, কোনো সময় ইভেন 5-7 বছর পরেও নাই। সো ওদের 400+ আছে, সো আমার মনে হচ্ছে আমার এটার ভিতরে 400+ আছে, আই গেস, নট শিওর অ্যাবাউট দ্যাট। আর আমার কাছে আরো আছে 100-এর উপরে ক্লাউড কালেকশন, ওগুলো দিয়ে দিব, নো টেনশন। আর এখানে অ্যাডন গুলো দেখতে হবে, এখানে যদি ওদের আপডেটটা রিসেন্ট আসছে, ঠিক আছে, লাস্ট যাদের দেখাইছিলাম ওদের সাইড ডিভিশন 5 দেখাইছিলাম, এটা হলো 6, ঠিক আছে। আচ্ছা, অনেক আছে না, কিছু ইনস্টল করা নাই, ইনস্টল করতে হবে। আর আমাদের অ্যাড অন প্যাক আছে এখানে, দেখেন অ্যাড অনস। সো জাস্ট আমি আনজিপ করে দেই, অ্যাড অনস টাতে পরে আসি। আচ্ছা, আমার অ্যাড অনস টা ইম্পর্টেন্ট, আমার একটা স্লাইড তৈরি করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অ্যাড অনস টা একটু পরে আসতেছি। সো দেখেন আমি একদম সবকিছু ক্লোজ করলাম, এভরিথিং, আমার কাছে কিচ্ছু না, একদম খালি, ঠিক আছে। ও আচ্ছা, এরপর আরেকটা চলে আসছে এখানে, 6.2.2 এটা ভার্সন, এরপর আবার আরেকটা চলে আসছে, দেখেন কত কত তারিখের ভার্সন, এটা 6 6 তারিখে, মানে এই মাসের 6 তারিখে একটা, এটা হলো এই মাসের 6 তারিখে। আচ্ছা, এই মাসের 6 তারিখ না, এটা কি জুলাই, ও সরি, জুনের 6 তারিখ, মানে খুব কাছাকাছি ভার্সন একটা। আর লেটেস্ট আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই, টেনশন করার কিছু নাই। আচ্ছা, নিউ ব্ল্যাঙ্ক মডিউল আসলাম সর্বপ্রথম, কেন নিউ ব্ল্যাঙ্কে আসলাম, একদম স্ক্র্যাচ থেকে। সর্বপ্রথম টেমপ্লেট কিন্তু সবাই ইউজ করতে পারে একটু ঘাটাঘাটি করলে, কিন্তু একদম স্ক্র্যাচ থেকে করাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমি তো চেয়ে যাচ্ছি এটা একটা টেমপ্লেট বসিয়ে নিয়ে দেখতে হতো, এই যে ভাই এইভাবে কাস্টমাইজ করেন, জাস্ট এটা করতে পারি, কিন্তু স্ক্র্যাচের একটা ব্যাপার আছে। আচ্ছা, ওরা একটা গাইড দিবে, গাইডটা তো আপনারা নিতে পারেন যে কিভাবে কিভাবে করতে হবে। দেন আপনি এটা হলো আপনাদের কি বলে এটা টেমপ্লেটটা কিভাবে শো করবে, দেখেন স্লাইডার হিসেবে থাকবে, সিন হিসেবে নাকি তা ক্যারাদুল হিসেবে। আমি অবশ্যই একদম হেডার কেটে অবশ্যই চুজ করব যে আমাদের স্লাইডার হিসেবে থাকবে, ঠিক আছে। দেন দেখেন নেক্সট স্টেপ কি থাকবে, ফুল উইথ থাকবে, ফুল স্ক্রিন আছে, এটা এভাবে দেখালে বুঝবেন না অ্যাকচুয়ালি, এটা আমাদের দেখাইতে হবে ইয়ের ভিতরে। আচ্ছা, আমি এডিটরে আসি সরাসরি, ঠিক আছে। এইটা হলো দেখেন আমার এখানে মেইন এডিটর চলে আসছে, দেখছেন। ঠিক আছে, দেখেন আমার এটা এডিটর প্যানেল, যদি দেখেন একটু ই লাগতেছে, দেখেন এতটুকু না, এখন আমার এটা প্যানেল আসছে, তো আমার প্যানেলের আগা মাথা আমি কিছু বুঝতেছি না। আচ্ছা, আমাদের যে টেমপ্লেটের ব্যাপারটা দিই, আমি তো টেমপ্লেটের ফোল্ডারই থাকবে, যে এই টেমপ্লেট তো ইউজ করবেন শুধুমাত্র স্লাইডার রিভিশনের জন্য, এটা তো আর অন্য কোথাও ইউজ করতে পারবেন না, তাহলে শুধু যখন টেমপ্লেট ইম্পোর্ট করবেন তখন। আচ্ছা, টেমপ্লেট আমি ইম্পোর্ট করে দেখাই দেবো, টেনশন করার কিছু নেই। আচ্ছা, সবার প্রথমে কি করব আমরা বলেন তো, পিছনে আসি, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট দেওয়া আছে এখন, আমরা বুঝি, হ্যাঁ খালি এই যে দেখেন। সো আমি এখানে ট্রান্সপারেন্ট থাকবে না, এখানে আমি দিব একটা ইমেজ, ইউটিউব ভিডিও, ভিমিও ভিডিও, কোন ভিডিও দিবেন সবকিছু দিতে পারবেন, এখানে একটা ইমেজ দিলাম,
ঠিক আছে, ইমেজটা মিডিয়া লাইব্রেরি থেকে নিয়ে আসি। ক্লিক করলাম ইনসার্ট, ঠিক আছে। সো এই দেখেন আমাদের একদম উপর থেকে নিচ পর্যন্ত আছে এতটুকু। আমাদের যদি স্ক্রিন সাইজ ছোট এটার ক্ষেত্রে একটু, ঠিক আছে দেখেন, এই দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, কিন্তু চলে আসছে। এখন দেখেন সোর্স টাইপ অরিজিনাল সাইজ থাম্বনেল মিডিয়াম লার্জ, আমরা কিন্তু এখান থেকে এগুলা করতে পারি, কিন্তু আমরা অরিজিনাল লাগবে, অরিজিনাল থাকলে আমার এখানে ফুল উইথ আসবে সবসময়। এই দেখেন এরপর দেখেন নিচের দিকে যখন আসবো, দেখেন এখানে ইমেজ সেটিং এ দেখেন ব্যাকগ্রাউন্ড ফিট কিরকম থাকবে, কভার থাকবে, কন্টেন্ট থাকবে, দেখেন এই যে কন্টেন্ট থাকলে এরকম, এই দেখেন পার্সেন্ট কো হিসাবে থাকবে, কত পার্সেন্ট রাখবেন, অটো আমি অবশ্যই কভার রাখবো, আমি চাই অবশ্যই আমার যে ব্যাকগ্রাউন্ড যেটাই থাকুক আমার স্লাইডার যতটুকু থাকবে পুরোটা কভার করবে অবশ্যই, ঠিক আছে। দেখছেন এখানে আরো অনেক কিছু আছে, এগুলো জাস্ট লাগবে না এখানে আর কিছু, এখানে যতটুকু করা হয়েছে ব্যাকগ্রাউন্ড এখানে। এখন আমার ব্যাকগ্রাউন্ড তো করা শেষ, আমার ব্যাকগ্রাউন্ড একটা আছে ইমেজ, ধরেন জাস্ট ধরেন এখানে আছে, ধরেন আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে এখানে, ঠিক আছে। সো এখন আমার আরো কিছু লাগবে না এখানে, ধরেন আমার এখানে টেক্সট লাগবে, সাব হেডার লাগবে, বাটন লাগবে, বাটনের মধ্যে অ্যানিমেশন লাগবে, দরকার আছে না? অবশ্যই দরকার আছে। লেয়ার থেকে অ্যাড নিউ তে ক্লিক করব। প্রথমত আমার কি দরকার বলেন তো, টেক্সট দরকার, কুইক স্টাইল হেডলাইন, কুইক স্টাইল কন্টেন্ট, আমার কি দরকার হেডলাইন দরকার, কন্টেন্ট মানে অনেকগুলো টেক্সটের জন্য, আর এখানে হেডলাইন যেহেতু আছে, এখানে আমি একটু, আচ্ছা লোড নিচ্ছে একটু, আচ্ছা সো আমি জাস্ট লেয়ারটা ধরলাম, এখানে ধরার পর এখানে আমার কোন স্টাইলে ফন্ট দিব, দেখেন অনেক কিছু আছে এখানে, জাস্ট এটা ধরলাম, ক্যাচ করলাম, ওকে সো এখানে দিব, আচ্ছা এখানে যা আছে আমি এখানে দিয়ে দিই, আমি নিজে, ঠিক আছে জাস্ট দেখেন এখানে আমি যদি কন্টেন্ট কই গেল এটার, এখান থেকে হেডলাইনস, আচ্ছা এখানে আমার এটা আছে না, দেখেন এটা টেক্সটটা দেখেন এখানে আছে, সো এখানে কি দিব, জাস্ট আমি যেটা কপি করা ছিল ওটা দিলাম, সামিন ইজ হেয়ার, ঠিক আছে, একজন একটা পোর্টফোলিও নিয়ে কাজ করতেছিলাম, সো ওর টেক্সটটা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। এখন দেখেন এখানে আমার কি কি লাগবে, সো আমি এখানে টাইটেলটা বসাই দিলাম না, এখন টাইটেল সাইজ আছে না, তো সাইজের জন্য আমরা কোথায় আসবো, দেখেন এখানে অ্যালাইনমেন্ট আছে, কোথায় রাখবেন এটারে, যেটা আছে কন্টেন্ট একটা আছে সিঙ্গেল আছে, সো ওর অ্যালাইনমেন্ট অন্যভাবে করবো সমস্যা নাই, সো এখানে আছে, এখন ওর স্টাইলিং করতে হবে অবশ্যই, এখানে স্টাইলিং করার জন্য এই যে স্টাইলে চলে আসবো, একটু একটু স্লো করতেছে, যদি ওদের একটু কাছাকাছি ভার্সন তো এই জন্য একটু বাগ থাকতে পারে। সো সাইজটা চেঞ্জ করবো, ধরেন সাইজটা দিলাম 100 পিক্সেল অটোমেটিক নিয়ে নিবে এখানে, ঠিক আছে। তো এটা আমি লাইন হাইট 100, এন্ড দেন এটা কি আছে এখানে, ও এটা হলো আমাদের কি বলে উইথ কতটুকু থাকবে, 3 করে দিব, 103, আমি কিন্তু হেডার অনেক ক্ষেত্রে 3ও ভালো লাগে, এখানে 300 আছে কি না, 300 দিয়ে দিই, 300 লাইট, 300 ঠিক আছে না, 200, পারফেক্ট, ওকে। তারপর এখান থেকে কি করবো আমরা, লেটার বাড়াবো, লেটার ধরেন আমি এখানে 10 দিয়ে দিলাম, আচ্ছা একটু চেঞ্জেস আসছে কি হইতেছে, ঠিক আছে লেটার স্পেসিং, আচ্ছা আমি এখানে নাম্বার বসাইছিলাম, নাম্বার বসানো কাজ করে নাই, সময় আসছে এখানে অ্যারো দিয়ে বাড়াইতে হবে, অ্যারো দিয়ে বাড়ানো কমানো, ঠিক আছে লেটার স্পেসিংটা অ্যারো দিয়ে করতে হবে, এখানে টেক্সট বসাইলাম কাজ করলো না এভাবে, ঠিক আছে জাস্ট এখানে আমি দিয়ে দিব কত, 6, ওকে দিলাম এখানে। সো এরপরে কি আছে দেখেন, এরপর আছে ফন ফ্যামিলি কি দিব, এখানে কি কি আছে এখানে দেখি, রোবট আছে, সো রোবটটাই দিই, ওকে রোবট ঠিক আছে, এটার ক্ষেত্রে রোবট ও মনো,
আচ্ছা, আরেকটা দেখলাম না এখানে, রোবটের পাশে রেলওয়ে, দেখি সুন্দর একটা ফন্ট নেই এখান থেকে। আচ্ছা, পিটি সেন্স, পিটি সেন্স না একটা ফন্টের, ওদের ডিফল্ট উবুন্টু। আচ্ছা, ফন্ট নিয়ে পরে করি। দেখেন এখান থেকে টেক্সট যদি কালার চেঞ্জ করা দরকার থাকে, সেক্ষেত্রে জাস্ট এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, দেখেন যে কোনো কালার আমরা এখানে বসাতে পারবো। ইভেন যদি ধরেন আমার এমন লাগে যে কাস্টম কালার নিবো পিক্সি দিয়া, দেন পিক্সি দিয়ে কপি গিয়ে জাস্ট এখানে বসাই দিব যে কোড আছে। ঠিক আছে, এখানে সাদাই রাখলাম। এখানে অপাসিটি আছে, কালার অপাসিটি, কালার ডেন্সিটি, এখানে কালার ডেন্সিটি থাকবে, এখানে অপাসিটি, এখানে কমাইতে পারবেন বাড়াইতে পারবেন। ঠিক আছে, দেন ওকে, এটা প্রিসেটটা সেভ করে রাখতে পারবেন, যে এখন যে চেঞ্জটা করছেন এটা প্রিসেট হিসেবে সেভ করে রাখতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। ঠিক আছে, এখন ব্যাকগ্রাউন্ড বলতে আমার যে এটা আছে না, এটা একটা এরিয়া আছে, সো এরিয়াটা আমি ট্রান্সপারেন্ট না রাখা কি করলো, এরিয়াতে আমি কিছু দিতে পারি। আচ্ছা, ক্যান্সেল করে দিই। ঠিক আছে, ধরেন এরিয়া থাকবে পিছনে এই যেরকম। ঠিক আছে, এটা আমি ইচ্ছে করে দিতে পারি, কিন্তু আমরা ট্রান্সপারেন্ট রাখবো এখানে, টেক্সট পিছনে রাখবো না কিছু। ইচ্ছে করলে আমরা কিন্তু দিতে পারি, আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যে এই অপশন গুলো স্লাইড রেভিশন 5 এ ছিল না। ঠিক আছে, ইভেন 6.0 তো ছিল না, অনেক কিছু নতুন চলে আসছে। ঠিক আছে, এর পাশাপাশি স্পেসিং আছে, যদি আমাদের এখানে লাগবে না, আমরা এখানে অলরেডি করছি স্পেসিং। তারপরে যে এখানে কি আছে, বর্ডার আছে, সো আমরা যেহেতু ইউজ করতেছি না, কি বলে আমরা যখন ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি, তাহলে আমাদের বর্ডার দেখি হবে। ঠিক আছে, এখন ব্যাকগ্রাউন্ড থাকলে তো বর্ডার অ্যাপ্লাই হইতো অটোমেটিক্যালি, সো ক্লোজ করে দিলাম। তো আমি তো মোটামুটি একটা কি করলাম, আমাদের একটা লেয়ার অ্যাড করলাম, সেটা হলো আমাদের হেডার হিসেবে একটা লেয়ার অ্যাড করে দিলাম এখানে। ঠিক আছে, এখন আমাদের কি দরকার বলেন তো, আমাদের এখন দরকার হলো কুইক স্টাইল কন্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এখানে আমি আনলাম। ঠিক আছে, আনার পর এখন আমি কিন্তু কন্টেন্ট ইউজ করবো, কোন কন্টেন্ট ইউজ করবো, যে কোনো একটা স্টাইলের কন্টেন্টটা আমরা ধরতে পারবো জাস্ট। ঠিক আছে, স্টাইলটা হয়ে গেছে, আমি জাস্ট এখানে টেক্সট আর পাইতেছি না কোথাও, আমি জাস্ট লিপসাম থেকে নিয়ে আসি। সরাই দিলাম এখান থেকে, তো কন্টেন্ট আসবে এখান থেকে, দেন পেস্ট করে দিলাম, থাকবে মাঝখানে। আচ্ছা, বিশাল দেখি এখানে, ধরি এরিয়াটা ছোট করতে হবে, ছোট হয়েছে দেখছেন, এরিয়া বলতে হলো টেক্সট এরিয়া যেটা বোঝায়। ঠিক আছে, তো দেখেন এতটুকুই কপি করছি, ও এতটুকুই করছি না, ভাবছিলাম আরো বেশি করছি, তো আমি টেক্সট একটু বাড়াই নি এখানে। ওকে, টেক্সচার অ্যালাইনমেন্টটা কোন দিকে রাখবো, লেফটে সেন্টারে, অবশ্যই যেহেতু আমরা উপরে টেক্সচার সেন্টারে, সো আমি এটার সেন্টারে রাখলাম। ওকে, সো এরিয়াটা তো আমি একটু বড় করে রাখি। ঠিক আছে, এগুলো আমরা কাজ করবো না। আচ্ছা, এরপর আমি যদি একটা বাটন অ্যাড করবো, তো দুইটা বাটন অ্যাড করবো, সেক্ষেত্রে কিভাবে অ্যাড করবো, এখানে যে রিস্টারিং গুলো দেখছি, সো আমি যেখানে জানেন একটা বাটন অ্যাড করবো, অথবা শেপ, কাস্টম শেপ। দেখেন বাটনে এভাবে চলে আসছে, যদি আপনি যদি স্যালারি অপশন 5 কে ইউজ করে থাকেন, তাদের ক্ষেত্রে এরকম ভাবে আসবে না, তাদের এখানে পপ হয়ে আসবে, এখানে যেমন সাইডে চলে আসছে পপ হয়ে আসবে এখানে। আচ্ছা, এখানে ধরেন একটা বাটন সুন্দর দেখে দেখি, ঠিক আছে ক্লিকারটা চুজ করলাম এখানে, ওকে। ঠিক আছে,
এখন দেখেন বাটন চুজ করার পর যে আমি এখানে এই যে এখান থেকে একটু ক্লোজ করব, ঠিক আছে, এন্ড ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে বাটনের ইন্টারফেসটা আসছে। রাইট, কন্টেন্ট আছে, ফটো কন্টেন্ট গুলো আসছে, ঠিক আছে। রাইট ক্লিক দিয়ে আমি কন্টেন্ট পর্যন্ত আসলাম, তো ক্লিক হেয়ার জায়গায় দিলাম এখানে হায়ার মি, আর এটা থাকবে ভিউ মাই পোর্টফোলিওস, ঠিক আছে। টেক্সট এলিমেন্ট মাঝখানে থাকলো, এরপর আর কি কি চেঞ্জ করবো এখানে বলেন? আমি কি কি চেঞ্জ করবো? আমি এভরিথিং চেঞ্জ করবো, স্টাইলে যদি আসি প্রতিটার ক্ষেত্রে এই অপশনগুলো অ্যাভেলেবেল আছে। টেক্সট সাইজ কতটুকু দিবো, দেখেন টেক্সট সাইজ যদি বাড়াই ক্ষেত্রে মানে আপনার স্টাইল প্যানেলটা ছোট প্রত্যেকটার জন্যই থাকবে, খুব বেশি কঠিন কিছু না, একদম ইজি করে ফেলছে। ইভেন এ নতুন আপডেট গুলো তার ইজি করছে, যদি ইন্টারফেসটা একদম নতুন। কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এই যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান এখান থেকে জাস্ট এখান থেকে ক্লিক করলেন, দেন ধরেন এই যে কালার, ঠিক আছে। দেখেন এন্ড কালার, কালার যখন আসলেন কালার কিন্তু দুইটা জিনিস আছে এখানে, দেখেন এই যে এখানে কালার টাইপ, সিঙ্গেল কালার, গ্রেডিয়েন্ট কালার, দেখছেন এখানে কিন্তু দুইটা কালার অ্যাপ্লাই করে রাখছে এখানে। ফাইভ থেকে পুরা চেঞ্জ না, ফাইভ থেকে পুরা ধরেন ফাইভের সাথে এর সাথে কোনো সম্পর্কই নাই এখন আর। স্লাইডার রিভিশন ফাইভ নিয়ে যারা কাজ করছেন তারা ধরেন বুঝতে পারবেন শুরুতে, কিন্তু ফাইভ থেকে যদি এখন সিক্সে আসেন তাহলে দেখবেন একদম নিউ, মানে পুরা এ থেকে জেড এভরিথিং নিউ, এখানে কিছু মিল নাই ফাইভের সাথে সিক্সের সাথে। যদি যদিও এই জন্য ওরা যে নতুন একটা ভার্সন আনতেছে সেই ভার্সন আরো কিছু আপডেট করবে যাতে একটু মিল রাখা যায় দুইটা ভার্সনের সাথে, ঠিক আছে। অনেক বেশি ওদের ফোরামের উপর যদি দেখেন অনেক বেশি কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে এই জন্য, মানে একটা ভার্সনের সাথে একটা ভার্সন একটু মিল থাকতে হয়। ও আচ্ছা, কোনোটা ইউজ করে নাই না, যার একটা ভার্সন সাথে একটা ভার্সন একটা মিল থাকতে হয়। ধরেন এলিমেন্টর নতুন আগের ভার্সনে ছিল ধরেন একটা টেক্সট ব্লক, নতুন ভার্সনে কি আসলো টেক্সট ব্লকের মধ্যে ধরেন স্টাইল চেঞ্জ করা যাবে, শেপ ডিভাইডার অ্যাড করা যাবে, কিন্তু ওরা কি করছে আগের ভার্সনে ছিল ধরেন এলিমেন্টর, এর মধ্যে আছে ধরেন এলিমেন্টর সাথে 200টা মডিউল অ্যাড করে দিছে। তার মানে কি একদম নিউ করে ফেলছে, একদম ইন্টারফেস একদম শুরু থেকে একদম মানে মেইন পেজ যেটা ধরেন একদম প্লাগইনটা ইনস্টল করার পরে যে মেইন পেজ সেটা থেকে চেঞ্জ করে শুরু করছে, একদম এভরিথিং এ টু জেড পাবলিশ পর্যন্ত চেঞ্জ করে ফেলছে, যে জন্য ওদের একটু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। হ্যাঁ অনেক কিছু ভালো, অনেক কিছু আমার কাছে নতুন যদিও, ঠিক আছে। যদি আমি বিকজ আমি আগের ব্যাচ গুলোতে আমি ফাইভ পর্যন্ত দেখাইছি, তো আপনাদের থেকে সিক্স শুরু করতেছি, ঠিক আছে। দেখেন এখন কালার গুলো কিভাবে চেঞ্জ করবো, কালার গুলো চেঞ্জ করবো যদি ধরেন আপনারা ফটোশপে যদি গ্রাফিক ডিজাইন কাজ করেন, ব্লেন্ডিং অপশনে কাজ যদি কারা করে থাকেন একদম তারা কিন্তু খুব সহজে এগুলো কাজগুলো একটু ভালো পারবেন, ঠিক আছে, তাদের কাছে ইজি লাগবে। দেখেন এখানে কিন্তু কালার প্যানেল আছে দুইটা, ফলো করতেছেন কিছু, দুইটা কিন্তু মনে হইতেছে না, দুইটা দুইটা আছে এখানে। এই পাশে হলো প্রিভিউ, এরপরে ব্লেন্ডিং ব্লেন্ডিং অপশন বসাই দিছে এখানে ফটোশপের, ইভেন কালার সহ। আচ্ছা যাই হোক, ঠিক আছে, এখানে ধরেন দুইটা কালার অ্যাভেল আছে, এই দেখেন এই কোনো একটা কালার, এই কোনো একটা কালার, আর এটা হলো প্রিভিউ। এখানে যদি আমি কালারটা ধরেন এখানে যদি ধরলাম, ধরার পর এটার কালার ধরেন আমি একটা দিব, কি দিব, আচ্ছা মার্ক করলে আসতেছে না, আচ্ছা এখানে আসবে, আচ্ছা ধরেন সরি সরি সরি, আচ্ছা এরকম ধরেন অন্য একটা কালার দিয়ে দিই, ইউলোটারে ধরলাম এখানে, আচ্ছা পোলারটার কালার চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা আমি এক পাশেটা চেঞ্জ করতে চাইছিলাম, ধরেন এক পাশে দেখেন ইউলো আছে, ঠিক আছে। দেন আমি এই পাশে আসি, ওরে দিলাম আমি রেড, বুঝতে পারতেছেন এখন ওরে ধরছি, ওরে দিছি ইউলো, ওরে ধরছি কি দিছি রেড দিয়ে দিছি, ব্লেন্ডিং অপশনের মধ্যে করছে। ইভেন এটা যদি আপনি ইচ্ছা করেন যে এই যে রেডিয়াল করতে পারবেন, কিন্তু রিভার্সও করতে পারবেন, এই দেখেন রিভার্স, ঠিক আছে। যারা মনে করেন গ্রাফিক একটু গ্রাফিকই ছিলেন না, তারা তারা এটা তো ভালো বুঝতে পারবেন, ইজিলি বুঝতে পারবেন, বিকজ আমি কিন্তু আজকে ফার্স্ট ধরলাম কিন্তু ফ্লাইডার ভার্সন 6.2, বিকজ এর আগের ব্যাচে আমি দেখাচ্ছি 5 পর্যন্ত দেখাচ্ছি। আচ্ছা এখানে দেখেন ওদের কিছু ন্যাভিগেশন দেওয়া আছে, দেখেন এই যেখান থেকে আপনি ধৈর্য ধৈর্য আপনি দেখাইতে পারবেন যে আপনার এই এরিয়া থেকে এরিয়া পর্যন্ত দেখাবে অ্যাঙ্গেল, বুঝতে পারতেছেন 90 দিয়ে দিলাম এখানে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শো করবে এক সাইড থেকে,
ঠিক আছে, এখন এটা আপনি ধরেন যে নাম এটা প্রিসেট সেভ করে রেখে দিব, কালার প্রিসেট একটা নাম দিব, কই নাম কই, এই যে নাম ধরেন এটা নাম দিলাম কি সামিন, ওকে সামিন সেভ সেভ করে দিলাম। আচ্ছা আবার এসে স্টাইল, ওই স্টাইলে আসি আমি, এখনো নিচের দিকে আসি, কালার টালার আমি যেহেতু করছি ব্যাকগ্রাউন্ড টাকে করছি, এখন আমি বর্ডার আসবো মূলত, বর্ডার দেখেন ট্রান্সপারেন্ট দেওয়া আছে, জাস্ট টু বি রিমেম্বার, দেখেন আপনি এলিমেন্টর জবে কাজ করতে আপনার সবগুলোর স্টাইল বার একই, মানে কি বলেন যে টাইপোগ্রাফি থেকে শুরু করে সবকিছু স্টাইল, তারপর অ্যাডভান্স সেকশন সবগুলোর যেমন সেম থাকতো না, এটার ক্ষেত্রে একদম হুবহু সেম ফলো করছে ওরা। ঠিক আছে জিনিসটা যদিও ভালো এক ক্ষেত্রে। আচ্ছা তো আমি এখানে একটা ই দিয়ে দিই, কি বলে বর্ডার থাকবে, বর্ডার কালার দিয়ে দিলাম, বর্ডার টাইপ থাকবে সলিড থাকবে, এবং সাইজ যদি দিই না এখানে সাইজ দিব এখানে পিক্সেল করে দিই, ট্যাব কাজ করে না, পোস্টার করতেছে, মনে হচ্ছে আমি ব্রাউজারের ভিতরে আমি একটা সফটওয়্যার চালিয়ে দিচ্ছি, মানে এত ভারী ভারী লাগতেছে, আমি কিন্তু আগে অনেক আগে আগে চাপ দিতেছি কিন্তু কাজ করতেছে পরে পরে, খেয়াল করতেছেন কিনা জানি না, ওই যে অলরেডি অ্যাপ্লাই করছি আমি, কালারটা যদি চেঞ্জ করে দিই, ঠিক আছে কালারটা বোঝা যাইতেছে না, কালারটা সাদা দিলে মনে বোঝা যাবে না, ওকে আচ্ছা 4-5 পিক্সেল করে দিই, দেখবেন একদম কুইকলি বোঝা যাবে, এখানে মনে হচ্ছে আমি কি জানেন ফটোশপ চালিয়ে দিচ্ছি, এখানে একদম হুবহু মনে হচ্ছে, এত ভারী ভারী লাগতেছে, আমি চেঞ্জেস করতেছি আগে আগে, মনে করেন চেঞ্জ হইতেছে পরে পরে, দেখেন আমি এন্টার দিছি কখন চেঞ্জ হইতেছে কখন। আচ্ছা ওকে দেখেন চেঞ্জেস গুলো আসছে এখানে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন রাউন্ডনেস, রাউন্ডনেসটা কতটুকু দিব, আমি এখানে দিলাম যে আমার 100 বেশি হয়ে যায়, দেখি তো না বেশি হয়ে যায়, ওকে সো আমি এখানে 50 দিতে পারি রাউন্ডনেস, 50 মানে আমি যদি 2 সেকেন্ড আগে দিই মনে করেন 2 সেকেন্ড পরে চেঞ্জেস গুলো আসে। আচ্ছা যাই হোক আমরা স্বাগত জানাই যত আপডেট আসুক। আচ্ছা আমি এটা দিলাম এখানে, এটা কি দিলাম আমার আমার কিন্তু রেগুলার বাটন ভিউ, এখন যেটা করলাম আমি যতটুকু কাস্টমাইজ করলাম, আমার রেগুলার আছে, আমার হোভার আছে না, উপর দিকে আসেন দেখেন সাইজে পরে আসি, এই যে হোভার, মানে আমি এটা দুটো মধ্যে যদি এটা রাখি মাউসটা রাখি সেক্ষেত্রে কি কি চেঞ্জেস গুলো আসবে, কি কি চেঞ্জেস আনবো এখানে, প্রথমত আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিব, কি আছে এখানে প্রথমত রেড করে দিব পুরোপুরি রেড, না যদি রেড করাটা ভুল আমি একটু ব্যাক এখানে আসি, আমি একটা প্রিসেট সেভ করা আছে না সামিন নামে, এইটাই থাকবে, বাট এটা রাখবো কি বলেন তো রিভার্স, বুঝতে পারছেন কিছু, মানে অনেকে দেখবেন দেখেন সরি 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 সরি, আচ্ছা আমি এখন ওভার আছি সরি আমি, ঠিক আছে আচ্ছা জাস্ট আমি চেঞ্জ গুলা জাস্ট আমি বর্ডার কালারটা চেঞ্জ করি একটু, বর্ডার কই গেল, টেক্সট কালার এই বর্ডার কালার, আচ্ছা বর্ডার কালার ট্রান্সপারেন্ট আছে এখানে, তো এটা হোয়াইট রাখতে পারি, আচ্ছা হোয়াইটই থাকুক এখানে, বর্ডারটা সেম হোয়াইটই থাকুক, আর বর্ডার যে উইথ যেটা সেটা মনে করেন যে ওটার মধ্যে যতটুকু আছে এটার মতো ততটুকুই থাকবে, আচ্ছা নতুন যারা করছেন তাদের কাছে খুব বেশি কমপ্লিকেটেড লাগার কথা, আচ্ছা এটা সেভ করে একটু প্রিভিউ আনি, নাকি একটা বাটন অ্যাড করে নিব, আচ্ছা এটার মাঝখানে রাখি একটু, ঠিক আছে এগুলো তো আসতেছি দেখেন, আচ্ছা এখন এভাবে আছে, আচ্ছা দেখেন রিভার্স হয়েছে না, দেখছেন অ্যানিমেশন ছাড়া কিন্তু অ্যানিমেশন হইতেছে, আমি কিন্তু অ্যানিমেশন দেই নাই কোনো, তারপর কিন্তু দেখেন এই যে অ্যানিমেশন এতটুকু আছে, আচ্ছা যাই হোক হোভারের মধ্যে আমি একটা কি জানি করি নাই, আচ্ছা বর্ডারটা নেয় নেয়, আচ্ছা ও আমি সিলেক্ট করে নেই একটু, হোভারের মধ্যে বর্ডার বর্ডার অ্যানিমেশন, আচ্ছা অ্যাকচুয়ালি আমি চোখে দেখতেছি না জানেন আমি স্ক্রিন সাইজটা ছোট করে ফেলছিলাম, আমি চাইছি কাজগুলো বড় করার জন্য দেখে দিয়েছিলাম না, আচ্ছা আমি এখন কোথায় আছি হোভার, আচ্ছা হোভারে ক্লিক করলে আচ্ছা ভাই ইম্পোর্ট করলে কি সমস্যা, ইম্পোর্ট করলে সমস্যা আমার তো সমস্যা নাই, ইম্পোর্ট করলে সমস্যা কি জানেন সমস্যা আপনাদের সমস্যা,
তুমি করলে তো বুঝবেন না, পরে বলবেন যে এটা কেমনে করছেন, ওটা কেমনে করছেন, এটা কেমনে আনি, এটা কেমনে আনে। দেখাই দিলাম এখানে এই যে প্রবলেম গুলো আছে, এই যে এইগুলো প্রবলেম গুলো তো আসতো না। এই যে এখানে হোভারে আমার বাড়া বড় আসছে, এই যে আমি এখানে এখানে সরি দেই নেই, এই যে আমি কিছুই দিই নেই এখানে অ্যাকচুয়ালি ওভারঅল দেখছেন। আচ্ছা হোভার আই গেস 5 পিক্সেল করে দিয়েছিলাম সব জায়গাতে, সো 5 পিক্সেল ব্যাপার দিয়ে দিই। ওকে ওকে এই দেখেন এখন পারফেক্ট। ওকে যদি কালারটা চেঞ্জ করি নেই, রাউন্ডেস ওইটা ট্রাভেল নিয়ে নিছে, হোভার আর আলাদাভাবে কিছু করে নাই, সো না করলে আমাদের নিয়ে নিছে অলরেডি। হ্যাঁ এই দেখেন অলরেডি আছে, অ্যাপ্লাই নিয়ে নিছে ওরা, রেগুলার যেটা ছিল সেটা নিয়ে নিছে। এখন যতটুকু করছি আমি একটু, আমি একটু কোথাও বসাই তো, মানে আমার একটু দেখান লাগবে না। আচ্ছা একটু টাইম একটু লিমিটেড এখানে, লোডোস দেরি হয় না ভাই, এটা ফটোশপের একটা ভার্সন বুঝছেন, এটা স্লাইডারের ফটোশপ আর কি, এটা লোডো দেখি আমার কাছে পুরো ফটোশপ লাগতেছে। মানে ধরেন আগে আমি 5 পিক্সেল দিতেছি, তার মনে করেন 2 সেকেন্ড পরে অ্যাপ্লাই নিতেছে, মানে আমি মনে হচ্ছে ব্রাউজারের ভিতরে ড্যাশবোর্ডের ভিতরে আমি একটা সফটওয়্যার ইনস্টল করছি। আচ্ছা এখানে বেরিয়ে আসি, একটু প্রিভিউটা নিল না, তখন এটা ইরর আসলো। আচ্ছা আসুক এখানে ইরর, তো আমি জাস্ট এখান থেকে আমি সরে আসি, একদম উপরে আসি। ইভেন কাস্টম সিএসএস অ্যাপ্লাই করতে পারবেন, যদি আগেরটা ছিল এরকম কাস্টম সিএসএস অ্যাপ্লাই করা যেত একটু ট্রিকি করে, সো মোটামুটি সব ওভারঅল একদম 100% নিয়ে করে ফেলছে এটা। আচ্ছা যাই হোক আমি এখানে কোথায় আসবো জানেন, একটা এডিটে আসি, আমি যতটুকু চেঞ্জেস গুলো আনছি সেই চেঞ্জেস গুলো আমি কোথাও সাইটে কোথাও অ্যাপ্লাই করতে হবে। আমি যখন সেটিং ক্লিক করবো তখন দেখেন, এই দেখেন আমাদের শর্টকাট চলে আসছে। এখানে শর্টকাটে যেটা ইম্পর্টেন্ট দুইটা জিনিস থাকে, যদি যারা 5 ইউজ করেন, অনেক সাইটের সাইটের ক্ষেত্রে দেখবেন 5 দেওয়া আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্লাইডার টাইটেল এন্ড অ্যালাইস এর অনেক কাজ থাকে। আচ্ছা আপাতত এটা দিয়ে করেন, টাইটেল অ্যালাইস যেন সেম থাকে, আর অনেক অনেক ক্ষেত্রে দেখবেন অ্যালাইস মিসিং থাকে। এই যে অ্যালাইস, অ্যালাইসটা অনেকটা স্লাগ, আমরা যেমন ক্যাটাগরি ট্যাটাগরি ক্লিক করলে ক্রিয়েট করছি না, আগে অনেক সময় স্লাগ নিয়ে কাজ করছি না, এই স্লাগটা হলো অ্যালাইস এর ক্ষেত্রে। আচ্ছা জাস্ট এটা আমি কপি করলাম, আচ্ছা কপির অপশন আছে এখানে, দেন আমি কোথায় বসাবো, কোথাও বসাই আর কি, কোথায় বসাবো। আচ্ছা দেখি তো আমার আমার যে পেজটা আছে অলরেডি, এখানে বসানো যায় কিনা, যেহেতু কাস্টম একটা থিম আছে এখানে বসানো, এটার উপরে বসানোর চেষ্টা করি, নইলে আমি যে কোনো সেকশনে বসাইতে পারবো, কোনো সমস্যা নেই। ডাবল বেগার বিলার যেহেতু আছে আমাদের কোনো সমস্যাই নাই। একটু নিচে আসি, আচ্ছা এখানে স্লাইডার যখন ক্লিক করব, হোম স্লাইডার, অনেক স্লাইডার আছে না, সেই স্লাইডার নাম কি, আমি যখন যেটা ক্লিক করলাম স্লাইডার 1 নামে আছে, আর এখানে কি আছে, আচ্ছা এখানে এগুলো পায়ার আছে, এগুলা সেখানে পাইলো না তোমার দ্য স্লাইডার রেভিলেশন। যাই হোক দুঃখ পাইলাম, সো সেক্ষেত্রে আমি জাস্ট প্রথমত আমি ইয়ে বসাই, জানেন যে কোনো এক জায়গায় বসাই, আমি উপরে নিয়ে আসি, একটা রো নিলাম একদম নিচে, রো নিলাম, রো আছে না, আছে, এরপর এখানে স্লাইডার রেভিলেশন 6, এই দেখেন স্লাইডার 1 যেটা ছিল এটা নিয়ে আসলাম টান দিয়ে ঘাড়ে ধরিয়া। ওকে দেন আমি কি করব, আপডেট, এখন আপডেট দেব না, এখানে আমি এটা এডিট করব একটু, সরি এখানে এই এডিটে চলে আসছে, কত চেঞ্জেস চলে আসছে দেখছেন, আমি আসলে এডিট করে আমি দেখাই দিতে চাইছিলাম, ফাইল সাইজ অপটিমাইজার মডিউল সেটিং এডিট। ও আচ্ছা আমি শুরুর সময় চুজের অপশন ছিল, দেখা দরকার নাই, শুরুর সময় চুজ করার অপশন দেয়, আমি তো অপশনটা দেখছি অলরেডি। তো আমি আপডেট করলাম, আপডেট করে ভিউ পেজ করি, নিচের দিকে চলে আসি, যে স্পিড আমার এখানে দেখেন আসছে আসছে আসছে, ঠিক আছে যদি ওই যে দেখেন বসানো বসানো ইয়ে হয় নাই, জাস্ট অ্যাপ অ্যাটলিস্ট অ্যাপ্লাই হয়েছে,
দেখালাম আমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারি। আমার ব্যাকগ্রাউন্ড কোয়ার্টার মধ্যে আসছে, আমার কন্ট্যাক্ট আছে এখানে, কন্ট্যাক্ট যেহেতু গ্রিড ছিল এখানে, গ্রিডের অনেক কাজ আছে যেগুলো কাজ আমি দেখাই দিব পরবর্তী সেশন গুলাতে, যে গ্রিড কি, গ্রিডের কাজ কি। ঠিক আছে, দেখেন আমি জাস্ট এটা অ্যানিমেশনের মতো মনে হচ্ছে, কিন্তু জাস্ট এটা হোভার ইফেক্ট এর মধ্যে। আচ্ছা